আপনার যদি ধরেন আপনার কোন একটা জিনিস কেউ চুরি করলো হ্যাঁ তখন হচ্ছে আপনার যে খারাপ লাগতেছে বা আপনার যে একটা জিনিস ক্ষতি হলো বা আপনি মনে করেন জিনিস চুরি করলেন এটা যে আপনি ক্ষতি করলেন সেটা জন্য আপনার কেন হচ্ছে একটা জায়গায় একটা বইয়ের মধ্যে লেখা থাকতে হবে যে চুরি করা খারাপ বা আপনি মনে করেন আপনার বাসায় আপনার মা বা বাবা তাদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে বা আপনার হচ্ছে আহ কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না এই জিনিসগুলো তো বেসিক এই বেসিক জিনিস বোঝার জন্য আপনার কেন আপনার কোন একটা ধর্ম বিশ্বাসকে আপনার মনে হচ্ছে যে মেইন একটা ধর্মটাকেই আপনার বিশ্বাস করতে হবে জি ভাই বলেন মানে আমি বলতেছি যে চুরি করলে তো আমার উপকার হচ্ছে তাহলে তো এটা খারাপ হতে পারে না কারণ চুরি করাটা আমার জন্য খারাপ হতে পারে না এটা করলে আমি উপকৃত হচ্ছি তাহলে আমার জন্য এটা কেন খারাপ হবে কারণ আপনার আপনার টাকা যদি কেউ চুরি করে তখন মনে করেন আপনি অনেক টাকা চুরি করলেন এরপর আরেকটা চোর একই ভাবে ভেবে আপনার টাকাটা নিয়ে গেল সব টাকা তখন কি হবে না 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 আমার টাকা কেন চুরি হবে মনে করেন আমি একজন প্রভাবশালী কেন চুরি হবে কেন চুরি হবে সেটা তো ভিন্ন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনার মতো আরেকজনও ভাবলো মনে করেন ব্যাচেলার ভাই ভাবলো যে আচ্ছা চুরি করলে কি হবে চুরি করলে সমস্যা নাই তো ঠিক আছে রিফাতের টাকাটা চুরি করে নিয়ে দেই এটা যদি ভাবে তখন কি হবে তো তাহলে তো আপনি যে চুরি করে আনছেন সেটা কাটটা তো আপনি রাখতে পারলেন না নিয়ে তো গেল নাকি জি জি সেটাই চুরি কিন্তু সব টাকা এখন আমার কাছে তার মানে আমরা কি এরকমের একটা সমাজে বসবাস করতে চাই যে সমাজে আমি যে টাকাটা উপার্জন করব কোনো না কোনো ভাবে সেই টাকাটা অন্য আরেকজন চুরি করে নিয়ে যাবে এরকমের সমাজ কি আমরা চাই নাকি চাই না

আপনি হিটলারে চলে যাচ্ছিলেন উনি কিন্তু হিটলার নিয়ে কোনো প্রশ্ন করেনি আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করেছে যে এমন একটা সমাজ ব্যবস্থা আপনি চান কিনা যেখানে সবাই সবার টাকা চুরি করে ফেলতেছে আপনার টাকা আমি চুরি করে ফেলতেছি আসিফ ভাই টাকা আপনি চুরি করে ফেলতেছেন এরকম একটা সমাজ ব্যবস্থা আপনি চান নাকি এটার আনসারটা সমাজ ব্যবস্থা চান নাকি এটার বেসিসই হবে হিটলারে আপনি চলে যায় না বা অন্য কোনো টপিকে চলে যায় না জি রিসাদ বলেন জি সেটা আমি চাই না কিন্তু সবাই তো আর চুরি করতে পারবে না

সে চায় না কিন্তু এখানে তার মানে আপনিও চান না আপনার টাকা কেউ চুরি করে নিয়ে যাক আমিও চাই না আমার টাকা কেউ চুরি করে নিয়ে যাক ব্যাচেলারও চায় না তার টাকা কেউ চুরি করে নিয়ে যাক এখন আমরা মনে করেন তিনজনই আছি একটা দেশে তো আমরা যে সমাজটা তৈরি করি সেই সমাজে আমরা একটা অলিখিত চুক্তি করি যে চুক্তিটা হচ্ছে যে ব্যাচেলার ভাই দেখেন আমিও কিন্তু আপনার টাকা চুরি করবো না আপনি আমার টাকা চুরি করেন না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসেন দুজন মিলে আমরা একসাথে থাকি

পরিবার প্রথা থেকে শুরু করে গোত্র গোত্র প্রধান সমাজ এই গোত্র থেকে শুরু করে দেশ রাষ্ট্র এই জিনিসগুলো যখন আমরা গঠন করেছে আমরা অতীতে দেখেছি এই ধরনের ঘটনা অতীতে অনেক ঘটেছে মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে এই জিনিসগুলো শিখে শিখে সামনের দিকে পরের প্রজন্মের কাছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করে আনি ব্যাচেলর ভাই ব্যাচেলর ভাই আমার কথা তো আপনি বুঝতে পারছেন নাকি জি জি ভাই বুঝতে পারছি রিফাত আপনি কি আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারতেছি আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন রিফাত ঠিক আছে আপনি যে কথাগুলো রেডি করে আসছেন বলবেন এটুক বলতে পারলে জিততে গেছি এটা কোনো এই এই জিতা আপনি জিতবেন না কখনো ঠিক আছে এটা এটা করতে গেলে তখন মানুষ আর হাসি করবে আপনাকে নিয়ে আপনাকে আমি যেটা বলছি সেটা একটু শোনেন আচ্ছা ব্যাচেলার ভাই আপনি এইখান থেকে একটু বলেন তো যে আমরা কিভাবে সমাজ ব্যবস্থা তৈরি করেছি এবং একজন আরেকজনের সাথে কিছু অলিখিত চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে আমাদের সমাজগুলো ডেভেলপ করেছে আস্তে আস্তে এইগুলো আপনি একটু বলেন তো আমি একটু আমার ছেলের কথাটা একটু শুনে আসি হ্যাঁ ওকে ভাই যে চুরির ছিল আসলে আমাদের যে মানব সভ্যতা আর আজকে একদিনে হয়নি এটা হচ্ছে অনেক পুরনো কি বলে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মানুষে মানুষে অনেক রকম সমস্যা ছিল এবং আমাদের যে আজকের সমাজ ব্যবস্থা যে আপনি যখন কোনো অপরাধ করেন তখন আমাদের যেমন একটা বিচার ব্যবস্থা আছে সবকিছুর একটা নিয়মের মধ্যে দিয়ে আপনি যেতে আপনি চাইলেই আপনি কিন্তু কারো ক্ষতি করা বা চুরি করতে পারবেন না বাট এই সমাজ ব্যবস্থাটা কিন্তু আজকের যে অবস্থাটা আছে সেটা কিন্তু একদিনে হয়নি আগের আপনার হাজার হাজার বছর আগে মানুষের মধ্যে বর্বরতা অন্ধত্ব এগুলো অনেক বেশি ছিল তখন এমন হতো যে আপনার সবাই কিন্তু আজকের মতো এরকম বিচার পেত না হ্যাঁ তো মানুষ এই অভিজ্ঞতা গুলোর মধ্যে দিয়ে আসতে আসতে হাজার হাজার বছর এই অভিজ্ঞতা গুলোর মধ্যে দিয়ে আসতে আসতে মানুষ আস্তে আস্তে এই সমাজ ব্যবস্থাগুলো এইভাবেই দাঁড় করিয়েছে যাতে হচ্ছে সবার নিরাপত্তাটা নিশ্চিত হয় সবাই যাতে সমান অধিকার নিয়ে সমাজে বাঁচতে পারে সবার যাতে আহ কারো সাথে যাতে অবিচার না হয় মানুষই নিজের সুবিধা সুবিধার্থে এই নিয়মগুলো মানে তৈরি করেছে যাতে আপনি যাতে কারো কোনো কিছু যদি চুরি করেন সেক্ষেত্রে আপনার একটা শাস্তির ব্যবস্থা আছে বা আপনার কোনো জিনিস যদি কেউ চুরি করে সেক্ষেত্রে একটা শাস্তির ব্যবস্থা আছে এগুলো মানুষ নিজেই নিজের সুবিধার্থে চিন্তা করে এগুলো মানুষজন ফিক্স করেছে বা সেটার জন্য কিন্তু আপনার কেউ একজন লিখে দিয়েছে ধর্মগ্রন্থে লেখা আছে আপনি কি জানেন যে পৃথিবীতে অনেকগুলা দেশ আছে যে দেশে নাস্তিকরাই সংখ্যাগুরু এটা কি জানেন জি জি জানি যেমন একটা দেশ মনে করেন নেদারল্যান্ড জার্মানি সুইডেন এই দেশগুলোর নাম শুনেছেন এই দেশগুলো কি উন্নত দেশ নাকি অনুন্নত দেশ উন্নত দেশ এই দেশে যদি রাস্তায় আপনি একশো ডলার ফালায় রাখেন দশ হাজার টাকা ফালায় রাখেন এ কি কেউ মানে চুরি করে নিয়ে যাবে জানি না ভাই কখনো মানে গেছেন আপনার আত্মীয় স্বজন কেউ আছে সুইডেন বা জার্মানি টাইপের দেশগুলোতে সুইজারল্যান্ড এই দেশগুলোতে আছে কেউ আত্মীয় স্বজন নাই আচ্ছা এই সমস্ত দেশে যে মানুষ দরজা লক করে না এটা জানেন জানি না আচ্ছা এই সমস্ত দেশের অনেকগুলো দেশ আছে যেখানে মানুষ দরজায় তালা লাগায় না মানে দরজা খুলে চলে যায় বাইরে আবার রাত্রেবেলা চলে আসে কারণ এরা জানে যে এখান থেকে চুরি হবে না চুরির মতো কোনো এখানে নাই চুরি করলে আরো অবাক হবে যে হ্যাঁ আমার চুরি করছে অত চাইলে আমি দিতাম চুরি করছে কেন মানে অবাক কাণ্ড চুরি করলো কেন এইটা চুরি চুরি যদি করে তাহলে মানুষজন খুবই অবাক হতভম্ব হয়ে যায় এই সমস্ত এই সমস্ত দেশে যে দোকানগুলা থাকে সেগুলাতে কোনো লোক থাকে না মানে কোনো লোক যে সিকিউরিটি দাঁড়ায় থাকবে লোকই নাই

না 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 আচ্ছা আপনি কি দেখতে চাইলে আমি দেখাতে পারি যে নেদারল্যান্ডস ডেনমার্ক এই সমস্ত দেশে বড় বড় জেলখানাগুলো বন্ধ করে দিতেছে কারণ এই দেশে অপরাধী অপরাধের সংখ্যা তো কমে গেছে এই কারণে আপনি যদি নিউজটা দেখতে চান তাহলে আমি এখন বের করে দেখাতে পারি তো এই সমস্ত দেশে আচ্ছা এই সমস্ত দেশ তো নাস্তিক প্রধান দেশ মানে বেশিরভাগ মানুষই নাস্তিক কোন দেশে 90% নাস্তিক কোন দেশে 80% নাস্তিক কোন দেশে 60% নাস্তিক ধার্মিক মানুষের সংখ্যা খুবই কম আচ্ছা বাংলাদেশে তো 99% মানুষ কোন না কোন ধর্মে বিশ্বাস করে তাই না পাকিস্তানে করে নাকি মুসলিম রাষ্ট্রগুলো হ্যাঁ এই দেশে তো নাইনটি পার্সেন্ট বাণ্ড্রেড পার্সেন্ট লোক ধর্মে বিশ্বাস করে কোনো না কোনো ধর্মে বিশ্বাস করে নাকি কিন্তু এই সমস্ত দেশে চুরির হার কেমন মানে চুরি ডাকাতি খুন ধর্ষণ

কমলাপুরে গিয়া কমলাপুরের সামনে কয়েকটা চায়ের দোকান আছে খোলা থাকে সারা রাত এসি চা খেয়ে আসতে পারবে একা একা গিয়ে পারবে না আচ্ছা পারবে না দিনের বেলা পারবে দিনের বেলা গেলেও তো সমস্যা তাই না সমস্যা সমস্যা আছে এই আমি তো জার্মানিতে থাকি আমি এরকম কোনদিন কোন সমস্যা ফিল করি নাই আমার বউ মনে করেন যদি মানে আমরা আমি আমার বউ রাতে বেলাও যদি বাইরে আসি কোন কখনো কোন দেখি নাই এইরকম কোন সমস্যা আমরা আমরা বুঝি না যে এরকম কিছু হইতে পারে ঠিক আছে এবং এখানের মেয়েদেরকে দেখি দেখি আমি যে রাত 2টা 3টার সময় একা একা বাইরে বসে চলে আসে কেউ মানে কল্পনা করে না এখানে কোন সমস্যা হইতে পারে তাহলে এই দেশ তো ভাই এই দেশে তো 60% নাস্তিক আমি জার্মানিতে থাকি জার্মানিতে 60% নাস্তিক নেদারল্যান্ডস তার একটু বেশি নেদারল্যান্ডসে বোধহয় 79% এই সমস্ত দেশে আমি কখনো দেখি নাই কোনো মেয়েকে নিরাপত্তা মানে হয় কিছু সামান্য কিছু ঘটনা হয় কিন্তু এত এক্সট্রিম লেভেল না রাত্রেবেলাও তারা নিরাপদে চলাফেরা করতে পারে দিনের বেলা তো পারি আর আপনার দেশে তো ভাই আপনার দেশে তো বেশিরভাগ মানুষ ধর্মে বিশ্বাস করে সেখানে তো আপনার বনি নিরাপদ না তাহলে আপনি যে বললেন নাস্তিক হইলে মানুষ চুরিটা করাটা যে খারাপ এটা মানে এটা ইয়া করতে পারবে না ঘটনা তো মিলতেছে না তো ভাই আপনার দেশে তো হওয়ার কথা রাত তিনটার সময় একটা মেয়ে রাস্তায় ঘুরতে পারবে নিশ্চিন্তে ঘুরতে পারবে এরকম হওয়ার কথা ছিল আর নাস্তিকের দেশে হওয়ার কথা ছিল দিনের বেলা সেটা বিচার হবে কি হবে না সেটা জিজ্ঞেস করিনি তো জিজ্ঞেস করেছি যে আপনি যে বললেন যে ধর্মে বিশ্বাসটা না থাকলে মানুষ অপরাধ প্রবণ হবে অপরাধ করবে এটা তো আপনি বলছেন তাই না তো একটা উদাহরণ দিচ্ছেন আপনি কিন্তু আচ্ছা বেচালের ভাই ওনার কথা কি এটাই ছিল না থাকে তাহলে তাই না পারলে তো সেটা করতে করতে শুরু করবে সব ধরনের অপরাধী তখন বেড়ে যাবে কিন্তু যারা যাদের কাছে মনে করেন একটা ধর্মগ্রন্থ আছে সেখানে লেখা আছে তোমরা চুরি করো না

আপনি যদি এই স্পেসিফিক বিষয়ে এই যে প্রশ্নটা আমি করেছি এই প্রশ্নের উত্তরে যদি আপনি কিছু বলতে চান অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে আপাতত এই প্রসঙ্গে কথা বলতে হবে কথাটা শেষ হওয়ার পরে অন্য কোনো বিষয় থাকলে সেটা আমরা একটু পরে বলবো কিন্তু এই মুহূর্তে এই প্রসঙ্গ ছাড়া আর কোনো বিষয় আমি কথা বলতে ইন্টারেস্টেড না আপনার আপনি যদি লিখে নিয়ে আসেন কিছু আপনার যদি কিছু স্ক্রিপ্ট থাকে আপনি ধৈর্য ধরবেন পরে বলবেন এই মুহূর্তে না ব্যাচেলার ভাই আমার কি কথা শোনা যাচ্ছে না জি ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে আমি জিজ্ঞেস করেছি রিফাত আমি জিজ্ঞেস করেছি এই মুহূর্তে অন্য কোন প্রসঙ্গ নিয়ে কথা বলবেন না আমি জিজ্ঞেস করেছি যে নাস্তিকদের তো আর কেতাব নাই কেতাবের তো লেখাও নাই যে চুরি করা খারাপ তাহলে তো বুঝতেছে না ওরা তো চুরি করার কথা মনে করেন ইউরোপে আমি আসি আমার তো সকাল বেলা ঘুমে থেকে ওইটা

চুরিধারী অপরাধ খুন ধর্ষণ এগুলো অত্যন্ত কম অত্যন্ত মিনিমাম লেভেলে হয় হয় কিছু কিন্তু একদম মিনিমাম লেভেলে হয় কিন্তু আপনি যে দেশে থাকেন বাংলাদেশে সেই দেশের মানুষের কাছে কেতাব আছে কেতাবের ভিতরে লেখা আছে যে চুরি করা খারাপ সেই কেতাব মানুষ জানেও যে এটার ভিতরে লেখা আছে এবং তারা বুঝতে পারছে যে কেতাব এটা লেখা আছে এরপরেও বাংলাদেশের এমন কোন সরকারি অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কোনো কাম করানো যায় এমন কোন ট্রাফিক সার্জেন্ট নাই যারা ঘুষ দিলে গাড়ি নিয়ে যাওয়া যায় এমন কোন লোক নাই এমন কোন পুলিশ নাই যে ঘুষ ছাড়া কাম করে এমন কোনো কিছু নাই যে চুরি ছাড়া কোনো ঘটনা ঘটবে চুরি তো প্রত্যেক দিন কাছে কেতাব আছে কেতাবে লেখা আছে এরা তো তাহলে কেতাব পড়ার পরেও তো চুরি করতেছে আর নাস্তিকদের দেশে তো কেতাব না থাকার পরেও চুরি করতেছে না ঘটনাটা তাহলে কি ভাই আপনি কিতাব নিয়ে আসতেছেন কেন আমি প্রসঙ্গ উঠেছি আর কি চুরি করাটা এমনকি আমি বলছি যে চুরি করাটা আমার জন্য কেন খারাপ হবে কারণ চুরি করলে আমার আমি চুরি কোন 1000 টাকা চুরি করলে ভাই আপনি আমার টাকা দি অনেক শতাংশ দিতেবে তাহলে ভাই উনি কি আমার পছন্দ হচ্ছে আপনার হচ্ছে উনি আপনার কথা মানে আমার হিসাবে আর কি চুরি করা আছে বিদায় এটা এগুলো আমি বলতে চাইনি ভাই এটা আমার মনের ভাষা না 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 রিফাত ভাই আপনাকে উনি একটা सिंपली একটা জিনিস বুঝিয়ে একটা সুন্দরভাবে একটা প্রশ্ন করেছে যে আহ বাংলাদেশে আমাদের মানুষজন ধর্ম বিশ্বাস করার পরেও অফিস আদালতে হচ্ছে যেখানে সবাই কিন্তু বিশ্বাসী সবাই আপনার ধর্মে বিশ্বাসী প্রচন্ড এবং জানে যে মরার পরে তাদেরকে এগুলো জবাব দিতে হবে তারা এটা মনের মনে বিশ্বাস করে তারপরেও তারা কিন্তু অপরাধ করতেছে তারা দুর্নীতি করতেছে কিন্তু ইউরোপের যে দেশগুলোতে সেগুলোতে তারা এই ধরনের কিছু কেতাবি লেখায় বিশ্বাস করছে না তারা এটাও জানে যে মরার পরে তাদের কোনো বিচার আচার হবে না তারপরেও তারা নিজেদের নৈতিকতার দিক থেকে বা নিজেদের নিজে থেকেই তারা হচ্ছে দুর্নীতি বা অপরাধ গুলো কম করছে বা অনেক ক্ষেত্রে করছে না প্রশ্ন করেছে হম বিষয়টা আসলে বিষয়টা ভালো বিষয়টা ভালো তবে এদেরটা খারাপ এটা না এরা এটার অবশ্যই ভালো নাকি খারাপ এটা তো আপনাকে প্রশ্ন করা হয়নি কোনটা ভালো কোনটা খারাপ এটা তো প্রশ্ন করা হয় নাই যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে এমনটা কেন আশ্চর্য ভাই এটা যখন জিজ্ঞেস করবে যে এটা কি ভালো নাকি খারাপ তখন আপনি বলবেন হা এটা ভালো বা ওটা খারাপ তখন ওটার উত্তর দিবেন আপনি যদি জিজ্ঞেস করা হতো যে নাস্তিকদের এই জিনিসটা কেমন তাহলে আপনি বলতেন যে নাস্তিকদের এই জিনিসটা ভালো এটা তো প্রশ্ন করা নেই প্রশ্ন করা হয়েছে যে এরকম ডিফারেন্সটা কেন হলো সেটা আমার জানা নাই না এখান থেকে তো আপনার এটাই তো আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের লেখা বা একটা অন্ধবিশ্বাস আপনাকে খারাপ কাজ থেকে আটকাতে পারছে না তাই না এইটাই তো আমরা দেখতে পাচ্ছি জি জি তাহলে তার মানে তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যারা ধর্ম বিশ্বাস করে এবং সেই ধর্মের ভিতরে যদি এটা লেখাও থাকে যে চুরি করাটা খারাপ অপর এই কাম করাটা খারাপ সেই কাম করাটা খারাপ পরকালে বিচার হবে এটা লেখা থাকার পরেও তারা অপরাধ প্রবণ হয় আর নাস্তিকদের দেশে দেখা যাচ্ছে কোনো کتاب নাই কোন পরকাল নাই

তার মানে মানুষকে সভ্য শিক ইয়া করতে পারলে মানে শিক্ষিত করতে পারলে সভ্য করতে পারলে বিজ্ঞানমুখী করতে পারলে জ্ঞানী করতে পারলে শুধুমাত্র তখনই সমাজে এই অপরাধ প্রবণতা দূর হয় অন্ধবিশ্বাস প্রচার করলে কখনো এই অপরাধ প্রবণতা দূর হয় না এই অন্ধবিশ্বাসী বই অন্ধবিশ্বাস নিয়ে পেরা থাকা ধর্ম নিয়ে কামাও করা পীরের মাজারে গিয়া নাচানাচি করা নামাজে গিয়া কান্নাকাটি করা এইগুলা দিয়ে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্র উন্নত হয় নাই উন্নত হয়েছে জ্ঞানে বিজ্ঞানে চিন্তা দর্শনে এই সমস্তগুলা চর্চার মাধ্যমে মানুষ আসলে উন্নত হয় সভ্য হয় অপরাধ প্রবণতা তখন কমে এছাড়া কোন কেতাবে লেখা আছে এটা দিয়ে কখনো কোনো অপরাধ কমে না এটা কি বুঝতে পারছেন আপনি এইটার মানে মানে ইয়াটাই প্রমাণটাই আমরা দেখতে পাচ্ছি এখন চোখের সামনে দেখতে পাচ্ছি এটা একদম আমি যে শুধুমাত্র কথার কথা বলছি তা তো না এটা তো প্রমাণিত বিষয় ইউরোপের দেশগুলাতে এই চুরি ডাকাতি ধর্ষণ এগুলো অত্যন্ত কম মানুষজন দোকানে তালাও মারে না মানুষজন বা সাথে তালাও মারে না চলে যায় বাইরে কি আর ধর্মপ্রবণ দেশগুলাতে যেখানে ধর্ম অনেক বেশি সেই সমস্ত দেশে আপনি তো রাস্তা দিয়ে হাইটা যেতে পারবেন না ঠেক দিয়া নিয়ে যাবে পকেটের টাকা তার মানে এইটা দিয়ে কাজ হয় না এই ধর্মে কি লেখা আছে কিতাবে কি লেখা আছে এর দিয়ে কাম না কাম হয় না 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 কাছে না এবং আফগানিস্তানে গিয়া এবং আপনাকে যদি সুযোগ দেয়া হয় যে ভাই আপনাকে ভিসা দিমু রিফাত আপনাকে ভিসা দিমু আপনার সামনে অপশন আছে সুইডেনের ভিসা আর আফগানিস্তানের ভিসা

অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ গাড়ির নিচে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম মানে এখন একে যদি হাসপাতালে নিয়ে না যায় তাহলে কুকুরটা মারা যাবে কালো রঙের একটা কুকুর সেটা একদম কোটাচ্ছে একদম কোট কোট করে কোটাচ্ছে এখন এই কুকুরটাকে তো জীবনটা রক্ষা করাটা একটা জরুরি বিষয় একটা নিষ্পাপ একটা কুকুর এভাবে মরে যাচ্ছে তো আপনি রাস্তা একাই আছেন আর কেউ নাই এখন আপনি কি করবেন বলেন তো একটু কোরআন বাসাইকে দৌড় দিয়ে বাসায় গিয়ে কোরআনে দেখবেন যে এই বিষয়ে কি লেখা আছে দেখি তো এটা কি নাকি কি না

জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কি বল কল বর্ণের কুকুরকে হত্যা করবে তো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন থেকে কুকুরকে হত্যা করবে আচ্ছা এটা একটা সহি হাদিস হ্যাঁ এই হাদিসে কি বলা আছে আমাদেরকে একটু বোঝাই দেন তো

মানে আর কি কুকুরকে হত্যা করার নির্দেশ দিত এবং তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে আর কি কালো বর্ণের কুকুর করার নির্দেশ দিয়েছে কিন্তু দিয়েছে এটা তো জানি না কে দিয়েছে এই বিষয়টা দেখেই তো আপনি বলতে পারবেন না যে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে হবে এটার অবশ্য হয়তো কোনো এটা দেখে আমি বলতে পারবো না কালো বর্ণের কুকুরকে হত্যা করতে হবে নবীর নির্দেশ দিয়েছে তারপর আমি বলতে পারবো না যে মোহাম্মদ নির্দেশ দিয়েছে কেন এটা তো আপনাকে জানতে হবে আর যেই কারণেই দেখ না কেন ইয়াটা তো দিয়েছে হুকুমটা তো দিয়েছে নাকি সেটা তো ভিন্ন জিনিস থাপ্পড় যে এটা তো ভাই ওটা অবশ্যই একই জিনিস কারণ কেন না আপনাকে যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দেন যেটাকে জিজ্ঞেস করছে সেটার উত্তর দেন মনে করেন আপনার গালে আমি একটা থাপ্পড় দিচ্ছি থাসায় হয়তো কোনো একটা কারণ আছে আপনার কথাবার্তা আমার কাছে বলদের মতো লাগছে দিছি হয়তো এটার পিছনে নিশ্চয়ই কারণ আছে হুদাউদি তো কেউ দেয় না কারণ তো নিশ্চয়ই একটা না একটা আছে হয়তো আমার হাত চুলকে দিছি এটাও হতে পারে যে আমার হাতে কুরকুর একটা একটা পাইছি আপনার গাধা দিই করতেছিলড় দিলাম একটা থাপ্পড় কিন্তু কারণ যেটাই হোক তাতে তো এই সত্যটা তো পাল্টা যাবে না যে আপনাকে আমি একটা থাপ্পড় দিছি নাকি থাপ্পড়টা তো দিছি নাকি জি অবশ্যই এখন আপনি বলেন আমি কি আপনাকে থাপ্পড় দিছি নাকি দেই নি ডিসেন্ট দিয়েছেন কিন্তু এটা তো একটা কারণ আছে ভাই আমি তো থাপ্পড় দেইনি আসলে এটা তো একটা কারণ আছে না 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 ভাই আপনি কারণ না জানলে তো বলতে পারবেন না যে থাপ্পড়টা আসলে দিয়ে কিনা নিশ্চয়ই কারণ আছে কারণ না জানলে কি আমি বলতে বলতে পারবো না যে আপনাকে আমি থাপ্পড় দিছি হ্যাঁ থাপ্পড় দিয়েছেন ঠিক আছে ভাই কিন্তু এটা কেন দিয়ে কেন দিয়েছে সেই কারণটা যদি নাও জানি তাতে কি আমি এটা বলতে পারবো না যে থাপ্পড় দিছি হ্যাঁ জি জি এটা 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 বলতে পারবেন আচ্ছা মোহাম্মদ কি কালো বর্ণের কুকুরকে হত্যা করতে নির্দেশ দিছে জি দিয়েছি এটার কারণটা যদি আমরা না জানি যে কেন দিছে তাতে কি আমরা এটা বলতে পারবো না যে সে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে নির্দেশ দিছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ দিয়েছি তাহলে যেই কারণেই দেখ না কেন কালো বর্ণের কুকুর তো হত্যা করতে নির্দেশ দিছে তো নাকি জি জি দিছি অবশ্যই এখন কালো বর্ণের কুকুরকে যে মোহাম্মদ হত্যা করতে নির্দেশ দিছে আপনি একটু আগে বললেন আপনি রাস্তায় একটা কালো রঙের কুকুরকে অসুস্থ দেখা নাকি তাকে হাসপাতালে নিয়ে যাবেন কারণ আপনার কোরআন হাদিসে নাকি এটা বলা আছে

কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন এখানে কি লেখা পড়েন তো ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন আচ্ছা তারপরে অতঃপর কোন বেদুইন কুকুর নারী কুকুর সহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন চোখের উপর সাদা দুই টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণ বর্ণের কুকুর তোমরা হত্যা করো কেন না উহা হলো শয়তান মানে কালো রঙের কুকুর যেগুলোর উপরে একটা সাদা টিকা আছে সেগুলাকে বিশেষ করে মারতে বলছে প্রথমে সবাইকে মারতে নির্দেশ দিছিল

আপনি যে বললেন একটু আগে যে আপনার কোরআন আপনাকে শিখাইছে নাকি মানে কালো কুকুরকে হাসপাতালে নিয়ে যেতে এটা আপনি কই পাইছেন এটা একটু আমাকে দেখান তাইলে ভাই আমি তো জানি না রে ভাই আমি না না জেনে মানে কোরআন থেকে তো আর জানেন না নাকি এই যে জানেন না যে জানেন না যে সেটা তো তার মানে হচ্ছে আপনি জানেনই না কোরআনে কি লেখা আছে নাকি না না আমি তো জানছিলাম যে আর কি এটা কোরআন হাদিসটা তো আমাকে ভালো ইয়া লাগতেছে কথাটা কথাটা বুঝেন কথাটা বুঝে উত্তর দেন কথাটা বুঝে উত্তর দেন কোরআন হাদিসে কালো রঙের কুকুরকে রক্ষা করা নাকি মাইরা ফেলা এগুলো সম্পর্কে কি লেখা আছে এটা না জেনেই আপনি সিদ্ধান্ত নিছিলেন যে কুকুরটাকে বাঁচাতে হবে হাসপাতালে নিতে হবে নাকি জি 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 এখন আপনাকে আমি হাদিস দেখাইলাম হাদিসে লেখা আছে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে আপনার নবী বলছে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে এখন কোরআন হাদিস থেকে আপনি তাহলে কি জানলেন যে কুকুরটাকে মেরে ফেলতে হবে নাকি জি মেরে ফেলতে হবে আচ্ছা তাহলে আগের আপনার আগের স্ট্যান্ডটা ভালো স্ট্যান্ড ছিল নাকি মানবিক স্ট্যান্ড ছিল নাকি এখনকার স্ট্যান্ডটা মানবিক স্ট্যান্ড আছে

তার মানে হচ্ছে কোরআন হাদিস পড়ার কারণে আপনি একটা বর্বর ইতর অসভ্য একটা ভয়ঙ্কর খারাপ মানুষে পরিণত হলেন নাকি ভাই আপনাকে কিন্তু আমি মিউট করি নাই নিজেকে নিজে মিউট করছেন রিফাত নিজে আনমিউট করে কথা বলেন জি ভাইজি আপনি কি এই হাদিসটা পড়ার পরে আপনার মানবিক বোধটা কি উন্নত হলো নাকি নিচে নিচে নামলো এটা

আচ্ছা ভাই একটা কত কিসে পড়েন জানেন এখন আপনি ভাই আই সেটা পরের বিষয় আগে এখানে কথা বলেন না না বলে আলোচনা হবে না ভাই বলেন কিসে পড়েন আমি ক্লাস 10 এ পড়ি ক্লাস 10 এ পড়েন স্কুলে পড়েন না মাদ্রাসায় আমি মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়েন আপনি দেখছেন আপনি মানে আপনাদের আপনার নবী কালো কুকুর মারতে বলছে এই জন্য আপনি ঢ্যাং ঢ্যাং করে যে কালো কুকুর মারতে যাবেন আর সেইসরা মাদ্রাসার ক্লাস টেনের পর একটা বলা ইতর আছে মরালিটি নিয়ে কথা বলতে নাস্তিকদের নাস্তিকরা তো কোনটা ভালো মন্দ বুঝতেই পারে না ফারাজ ভাই ওদের তো কোনো নাই আমাদের কেতাব আছে আমাদের কেতাব আমাদের শিখাইছে কালো কুত্তা পাইলে মেরে ফেলবি আর নাস্তিকরা যে এখানে ইউরোপে যদি একটা কালো কুকুর পরা থাকে চারদিক থেকে এইটা দেখা মাত্র যে তার নবী কালো কুকুর মারতে বলছে সে এক ধাপে বলে দিল হ্যাঁ কালো কুকুর মারতে হবে এই হারাম যারা আসছে আমাদের সাথে মরালিটি নিয়ে কথা বলতে ফারাজ ভাই ফারাজ ভাই এই ওয়ার্ড গুলা কিন্তু ফেসবুকে ইয়া হয় হ্যাঁ ট্র্যাক হয় সরি ওকে ওকে এই ওয়ার্ড গুলা ওকে সরি ওকে সরি ওকে মানে এই মুমিন আসছে ওকে দেন মুমিন তো ইউনিভার্সাল কথা এই মুমিন আসছে কথা বলতে ওকে না আমি আর আমি আর পালাম না অসম্ভব এই টাইপের মানে ইতর বদমাইশ মানে একেবারে নোংরা মানে মন মানসিকতা ধর্মটা যে কিভাবে মানুষকে ভয়ঙ্কর জঙ্গিতে পরিণত করতে পারে ধর্মীয় অন্ধবিশ্বাস যে কিভাবে মানুষ একটা সুস্থ মানুষকে যে একটু আগে সুস্থ ছিল একটু আগে বলতেছিল কুকুরটাকে সে নিয়ে যাবে কিন্তু যেই হাদিসটা দেখলো সে এখন কুকুর মারবে মানে একটা ধর্ম যে একটা অন্ধবিশ্বাস না এই ব্যান করে দিচ্ছি এই মানে এ তো মানে পুরো জঙ্গি হবে কয়েকদিন পরে আফগানিস্তানে যাবে জঙ্গি হবে মানে কি বা কি একটা অবস্থা ভাই মানে আবার সে বলতেছে হ্যাঁ এখন হাদিসে দেখছি এখন মেরে ফেলবো অবশ্যই মারতে হবে মানে চিন্তা করছেন ভাই কিভাবে সম্ভব এগুলা এদের কাছ থেকে ভাই মানে সাধারণ মানুষের মরালিটি শিখতে হবে বুঝছেন তারা বাংলাদেশের মানুষের মরালিটি মরালিটি শিক্ষক তারা শিখায় বেড়াবে স্ট্যান্ডার্ড তারা হ্যাঁ মরালিটি স্ট্যান্ডার্ড ফলো করে তারা দুনিয়া মানে বাংলাদেশের সবচেয়ে মরাল বান্ধা এরা আমি অনেক চাই যে আমি আমার মেজাজটা ঠান্ডা রাখি আমি ঠান্ডা ভাবে কথা বলি কিন্তু এই যে একটু আগে আমাদের ব্যাচেলার ভাই ছিলেন উনি উনিও আমাকে এই জিনিসটা বলতেছিলেন যে আমাদের আরো মানে ইয়া হইতে হবে আমি এখন ব্যাচেলার ভাইরে খুঁজতেছি ব্যাচেলার ভাই যে তো চলে গেল উনি কেন চলে গেল বুঝলাম না অনেকে তো এখন আমি খুঁজতেছি হারি হারি